मजा आছে আউটলুক আমি বর্তমান এতিয়া বগিবিল মহাবহু মহাবহু জি রিজর্ট বহুত সুন্দর ভাবে তেখেতলোকে ডেকোরেশন কইছে আইব অসমবাসী সকলো রাইজকে অনুরোধ জনাইছো বহুত সুন্দর ভাবে নতুন বছর এটা নতুন আমার কারণে গিফট বলি কবলিব জি বগিবিলর এনেকুয়া এখন ঠাই আছে যেখন বগিবিলক লৈ আগতে মানুহে বহু কিছুমান চিন্তা কৰিছিল কিন্তু আজি হে বগিবিল নাই আজি আগৰ বগিবিল আজি এই বগিবিল সম্পূর্ণ এটা বা নতুন রোমাঞ্চকর এটা অধ্যায় এই বগিবিলৰ পৰা আৰম্ভ হৈছে আহক আমি যাওঁ চাওঁ কেনে ধৰণে কি আছে ইয়াত আমি বর্তমান মহাবাহু ওচৰত আহি পাইছো মহাবাহু ৰেষ্টুৰেণ্ট নতুনকৈ ৰেষ্টুৰেণ্টৰ লগতে বহুত আপোনালোকৰ সম্বৰণাবিলাকৰ ঠিকনা আমি বহুত উপভোগ কৰিছো আগলে গৈছে হয়নে নমস্কাৰ বন্ধুসকল দা আসাম ইউটিউব চেনেল লগতে দা আসাম পেজলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো মই ধ্ৰুৱজ্যোতি গগৈ নৱবৰ্ষৰ শুভেচ্ছা লগতে ভোগালী বিহু শুভেচ্ছা আপোনালোকক জ্ঞাপন কৰিলোঁ এতিয়া আমি সকলো গোটেই দা আসামৰ গোটেই টীমটো উপস্থিত আছো আমাৰ বগিবিল মহাবাহু ৰিজৰ্ট আপোনালোকে নিশ্চয় শুনিছে চাগে আৰু যিহেতু এই নতুন বছৰত এইখন অপেনিং কৰা হৈছে বহুত সুন্দৰভাৱে সজোৱা হৈছে ইয়াত এই বগিবিল আপোনালোকৰ সমূহ দৃশ্য দেখাই আছো ইয়াত দেখিছে বৰ্তমান আমি বুটিং কৰি আছো আর এই বুটিঙৰ যি আমেজ বুটিঙৰ আমেজ আমি আগতে দেখা পাওঁ শ্বিলং বা আউট অফ আমাৰ আসাম অসমৰ বাহিৰত কিছুমান ক্ষেত্ৰত আমি বুটিং কৰিবলৈ পাওঁ কিন্তু আটাইতকৈ সুবিধাজনক কথা এইটোৱে যে আমি ডিব্ৰুগড়তে নিচে কাষতে বগীবিলৰ ব্ৰিজৰ কাষতে সমীপতে আমি এই মনোমোহা দৃশ্য আনন্দ লগতে বুটিং কৰাৰ সেই সুবিধাখন আমি পাব পাৰোঁ মই চিনাকি কৰাই দিম কেইজনমান ডিব্ৰুগড়ৰ উদীয়মান যুৱক যি উদ্যোগ লৈ এই পৰ্যটনথলীখনক এটা সুন্দৰভাৱে এনেকুৱা এটা তেখেতলোকে আগবাঢ়ি গৈছে হয় নমস্কাৰ আমি তিনিজন ব্যক্তিয়ে আমাৰ সতীৰ্থ তিনিজনে আমি এই মহাবাহু বগীবিল ৰিজৰ্টখন যোৱা দুই জানুৱাৰীৰ পৰা আমি আৰম্ভ কৰিছোঁ অপেনিং কৰিছোঁ আৰু আমাৰ এই ৰিজৰ্টখন আমি খোলাৰ এটাই উদ্দেশ্য অসমৰ তথা বাহিৰৰ সকলো যিসকল বগীবিল দলঙৰ কাষতে নিচে কাষতে আমি এই ৰিজৰ্টখন খুলিছোঁ নদীৰ কিনাৰতে আৰু আমাৰ ইয়াত বুটিং প্লেচৰ সুবিধা আছে আৰু ৰেষ্টুৰেণ্টৰ আমাৰ খোৱা বোৱা সুবিধা ৰাখিছোঁ সকলো ধৰণৰ আমাৰ আপোনালোকে যিধৰণে বিচাৰে তেনেধৰণে খাবলৈ পাব আমি বুটিং প্লেচ খুলিছোঁ এয়া আমি বুটিঙত দেখিছে আপোনালোকে ঘূৰি থকা আপোনালোকে সকলোৱে ইয়াত যদি আহে ধুনীয়াকৈ সুন্দৰভাৱে আপোনালোকে আনন্দ কৰিব পাৰিব আৰু বুটিং কৰি আপোনালোকে নিশ্চয় সকলোৱে সৰু ল'ৰা ছোৱালী বা ফেমিলি সকলোৱে ইয়াত যাতে এনজয় এটা স্থলী বুলি আমি এই লক্ষ্যটো আমি বাছি লৈছোঁ আৰু আমাৰ এই বগীবিল মহাবাহু বগীবিল ৰিজৰ্টখনৰ এটাই লক্ষ্য আমি ইয়াত আৰু বহু ধৰণৰ সুবিধা ৰাখিম বিশেষকৈ আমাৰ সময় কিছু নাটনি হোৱাৰ বাবে আমি বৰ্তমানলৈকে আমি কিছুমান সুবিধা আৰু সুবিধা কৰিব পৰা নাই আমি খুব কম সময়ৰ ভিতৰতে আমি সকলো সুবিধা আমি ৰাখিম আৰু আপোনালোকে ইয়াত দেখিছে বোটত যেতিয়া উঠিব আপোনালোকে ছেফটি জেকেট পিন্ধিছোঁ মই পিন্ধিছোঁ আমাৰ অতিথয়ে পিন্ধিছে ছেফটি জেকেটৰ সুবিধা আছে কোনো ধৰণৰ ইয়াত বিপদমুখী হ'ব নোৱাৰে
আর আমার তেনেকে দুবারও রখা হয়েছে, যদি অকস্মাত কোনোবা যদি পানিত পড়ে যায় সেফটি জায়গাতে তেখেতক রক্ষা করব আর ধরে নি বামলৈ নিয়া ব্যবস্থা আমি করার সুবিধা রাখিছো। সকলকে আমার অসমবাসী তথা বাহির সকললৈ আমার ইয়ালৈ আহিবলৈ আমার আমার ধরবা ওয়েলকাম জানাইছো, ধন্যবাদ। মইনো বিশেষ কি কম, সতীর্থ কলে মই কবলগিয়া কথাখিনি মোফাল এটাই কইছো। আর আমার ইয়াত আপনার বঠাটো মানে বোটটো বঠাটো পাব আপনাদের বিচারিলে আর পেডেলটো পাব। আর আহক আমার রেস্টুরেন্টলৈ এসাজ খাই দখি অতি আনন্দরে অসমিয়া সাজ বোটিংটো। এই হলে আমার শঙ্কর ফ্লাইট মোড একাডেমি ইউটিউব চ্যানেলের ইউটিউবার শঙ্কর আছে, লগত আমার লগত আছে হার্দিক দা, দা আসাম আমার চ্যানেলের অন্যতম এজন অভিনেতা, তেখেতক আর সহায় করে আছে বোটিংত। কি কোয়া, বহুত ভাল লাগিছে, মই ইমান অনুভব করছো যে যিছো আমি বলিউড বা হলিউড সিনেমাবিলাকত আমি চাইছিলো যে আগত বোটিং হয়ে থাকা এক দৃশ্য অনুভব করছিল যে কি ধরনের বোটিং হব পারে। আমারও মন আর সপোন আছিল যে এদিন গৈ কিনি আমিও হেনেকা করিম বলি, কিন্তু আজি নিজের গাঁত যত বলি কয় বগীবিল মহাবাহু রিজর্টত আজি এনেকা ধরনের সুবিধা আমাক দিছে, বহুত ভাল লাগিছে আর বহুত নিতেও আমি সুখী হয়েছো। আর দীপাঙ্কর লগতো আমি কথা পাতি আছো যে আমি ইমান ধুনিয়া লাগিছে, সম্পূর্ণরূপে সেফটি, ইয়াত কোনো ধরনের বিপদ মুক্তি নহয়, ইয়াতে সম্পূর্ণ একো ধরনের বিপদ হওয়ার কোনো আকাঙ্ক্ষায় নাই, কিয়নো ইয়াত এক্সপার্টর লগতে সম্পূর্ণরূপে লাইট জ্যাকেট আর নানা ধরনের সা সুবিধার লগতে আপনার খাই কিনিও ইয়াত তৃপ্তি তৃপ্তি আহারও পাব, নন স্টপ নতুন নতুন ধরনের আহার। আর চাবলতে কি কম, আমার নিচে কাষত বগীবিল দলংও আছে। আর আহক ইয়াত আমার অসমিয়া থলুয়া যেনেকে কচু শাক, আলু পিটিকা, চেংমরা, যেনেকে ঢেকিয়া পা আদি করে সকলো ধরনের অসমিয়া খাদ্য আপনাদের ইয়াত পাব, আহক আর এসাজ আমার ইয়াত খাই যাওকি, ধন্যবাদ। হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আসাম, রাইট নাও উই আর প্রেজেন্ট ইন বগীবিল হুইচ ইজ লোকেটেড ইন ডিব্রুগড় নিয়ার বগীবিল ব্রিজ। ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল দ্যাট উই আর প্রেজেন্ট ইন মহাবাহু বগীবিল রিজর্ট, দ্যাট ইজ ভেরি ওয়ান্ডারফুল রিজর্ট। গাইজ প্লিজ কাম হিয়ার টু এনজয় বোটিং, উই আর নাও রাইট নাও উই আর ডুইং বোটিং, লটস অফ পিপল আর উইথ আস, দে আর দ্য টু ওনার্স ইয়ং স্টার ইয়ং ইয়ুথ আইকন, দে আর স্টার্টিং দ্য বিজনেস। ওকে, দিস ভিডিও ইজ অনলি ফর the out of Assam, who are the people out of Assam who just came Assam to enjoy and for tourism purpose, for that people please come and visit Mahabahu Resort Bogibil, it's a very wonderful place. I will show definitely what are the facilities are there, how you can enjoy here. Okay, this is a very natural place, there are lots of natural beauty, everything is organized such a decent way that is totally eco-friendly. That's why I just request all of the people who are watching the video, please come and do visit. There are lots of Assamese thali, Assamese food items which you have a better taste. আমি ড্রাইভার ভাল নহয় মাজতে লগাই দিছিলো, ভাল ড্রাইভার লাগিব, শিকি আহিব অকণ অকণ চলাব কারণে, আমি ড্রাইভার ভাল নহয় কিন্তু উলিয়াই দিলে, এটা ইটস এ চ্যালেঞ্জ। বর্তমান বুটিং করে আমি শেষ করলো, এগুলো দীপাঙ্কর বড়ুয়াহাটি বর্তমান আছে, উপর উঠি গেল। শঙ্কর নোয়াইছে নি, হেল্প লাগে, ওয়েট সেখানে বেশি হবল লাগে, লগাই লব লগাই লব লগাই লব, আইকো থাকলে কে হার্দিক দা কেন মহাবাহু বগীবিল রিজর্ট, প্রথম আহিছো এবাৰ বুলি নাম শুনি আছিলো, খুবই ভাল লাগিছে, অলপ মানে
আগতে আপনি এনেকুৱা ধৰণৰ বুটিং কৰিছে বেলেগত চাগে বাহিৰত ন আমাৰ নিজৰ এনেকুৱা ডিব্ৰুগড় অঞ্চলত যেনেকুৱা আছে ৰিসোর্স থাকি থকা অৱস্থাত মানে এইখিনি ইউটিলাইজ কৰিছে খুবেই ভাল লাগিছে আমাৰ ডিব্ৰুগড় বাকী কাৰণে আপোনাৰ ঘৰ ক'ত এনে মই ডিব্ৰুগড় আমলাপতি আমলাপতি ন ধন্যবাদ থাকিল আপোনালৈ দিলৈ আহিছে এবাৰ হ আগতেও গৈছো ইয়াতে এবাৰ প্ৰথমবাৰ খুবেই ভাল লাগিছে আহি ঠিক আছে ভাল লাগিছে আগতে বুটিং কৰিছা তুমি নাই কোৱা আজি কইবা পেডেল মাৰিবা দেই এবাৰ ফার্স্ট টাইম পেডেল মাৰিব পাৰিবা নে ওকে গুড হ্যাপি নিউ ইয়াৰ হ্যাপি নিউ ইয়াৰ ওকে থ্যাংক ইউ সেম টু ইউ আজি এই মহাবাহু ৰিজৰ্টৰ মানুহ বহুত আহে দূৰ দূৰণিৰ পৰা আহে তো আমাৰ ককাইদেৱে সময় নাপায় বহিলে মানে একবাৰ যদি ককাইদেৱ সময় নাপায় ইমানে মানুহ ভিৰ হয় মানে উপায় নাই ককাইদেৱ আজি আমাৰ সময় দিব পৰা নাই একো নাই বেয়া পোৱা নাই এইখিনি ক্ষেত্ৰত উপায় নাই মানে ইমান খাদ্য মানে খালে এতিয়া চব মই আপোনালোকে ভাবিব যে মই মিছা কথা কৈছো কিন্তু মিছা কথা নহয় আহি চাই লওক কথা তাৰপিছত আপুনি নিজে অনুভৱ কৰি ক'ব মোকতো ক'বই নাই ইমান ধুনীয়া লাগিছে আপুনি আহক চাওঁ গৰম গৰম পনীৰ চপ পনীৰ চপ কয় ন ইয়াক বহুত বেষ্ট আছে আহি কিনে এবাৰ সোৱাদ লৈ যাবহি আপোনালোকে ঘৰুৱা আৰু থলুৱাভাৱে কেনেধৰণে ব্যৱহাৰ কৰি এইবিলাক বনাই আছে মহাপুৰ ৰিজৰ্টত দেখিছে পেলাই আলু শ্বপিং কৰিছে সুন্দৰভাৱে সম্পূৰ্ণ নিট এণ্ড ক্লিন আহক ইয়াত খাই ভাল পাব আপোনালোকে অনুভৱটো বুলি ক'বলে শব্দটো মই নিজৰ আশা সংবিধানত শব্দ নথকা অৱস্থাৰ মোৰ মাইণ্ডত কোনো এনেধৰণৰ শব্দ নাই যে ইমান ধুনীয়া অনুভৱ পালোঁ খোৱা বোৱাটো ক'বলে নাই লোকেল খাদ্য আপুনি পাব অসমৰ যিকোনো ধৰণৰ খাদ্য ইয়াত পোৱা যায় বুটিঙৰ সম্পূৰ্ণ ব্যৱস্থা আছে সৰু ল'ৰা ছোৱালী সম্পূৰ্ণ ছেফটি ৰূপেৰে আছে ইয়াত একো অসুবিধা নাই আপুনি এৰি দিয়ক সৰু সৰু ল'ৰাও আপোনালোকে ইয়াত বুটিং কৰিব পাৰে আৰু এক নতুন অনুভূতি আৰু এটা নতুন জগতৰ সৃষ্টি কৰিছে বগীবিল তেওঁলোকৰ সুন্দৰ পৰিৱেশ বহুত ভাল লাগিলে ইয়াত আহি আৰু মোৰ ফালৰ পৰা আপোনালোকক জনাম যে আপোনালোকৰ ইয়াত আহক এটা ভাল পৰিৱেশ ফেমিলিৰ লগত আহিব পাৰিব আপোনালোকে সকলো